কুল নির্ভর, তারা পাঠাচ্ছে না। তো এর নিজের ঘরে যতক্ষণ না অনুভব হচ্ছে, অনুভূতি হচ্ছে, ততক্ষণ তো সংবেদনশীলতা বা দায়িত্ববোধ কোনোটাই জাগ্রত করা সম্ভব নয়। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গে মিড ডে মিল যে একটা কেলেঙ্কারি, এটা তো বারে বারে প্রমাণিত হয়েছে এবং আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী টিম আসার পরে সিবিআই কে দিয়েছিল প্রাইমারি ইনভেস্টিগেশন করতে। রাজ্যের মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার, আর এর আগে রাজ্যে মিড ডে মিল দুর্নীতির অনুসন্ধানে এসেছিল কেন্দ্রীয় দল। পিএম পোষণ ফান্ডের অপব্যবহার এবং ঘুরপথে ফান্ডের টাকা অন্যত্র খরচ করার মতো অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। এই নিয়ে ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী। মিড ডে মিল স্ক্যাম নিয়ে সুর চড়ালেন বিরোধী দলনেতা, নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, কুল নির্ভর, তারা পাঠাচ্ছে না। তো এর নিজের ঘরে যতক্ষণ না অনুভব হচ্ছে, অনুভূতি হচ্ছে, ততক্ষণ তো সংবেদনশীলতা বা দায়িত্ববোধ কোনোটাই জাগ্রত করা সম্ভব নয়। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গে মিড ডে মিল যে একটা কেলেঙ্কারি, এটা তো বারে বারে প্রমাণিত হয়েছে এবং আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী টিম আসার পরে সিবিআই কে দিয়েছিল প্রাইমারি ইনভেস্টিগেশন করতে। তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যায়, আমি আবার ধর্মেন্দ্র প্রধানজিকে ওই বিষয়টা তুলব যে মিড ডে মিলের সিবিআই তদন্তের অগ্রগতিটা কি। আমাকে নিজে বলেছেন তখনকার শিক্ষামন্ত্রী, আজকেরও শিক্ষামন্ত্রী, যে এটা ফিট কেস অফ দি সিবিআই। এবং তারা, আমি টুইটও করেছিলাম দেখবেন এক্স হ্যান্ডেলে, যে প্রাথমিক তদন্তের ভার দিয়েছিল সিবিআইকে। এবারে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে কি না, শেষ না হয়ে গিয়ে থাকলে তাড়াতাড়ি তদন্ত কমপ্লিট করা এবং মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে, মুখ্যমন্ত্রী যখন হিঙ্গলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে 2023 সালে, সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ পরগনা প্রশাসন 1,80,00,000 টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিল। মুখ্যমন্ত্রী যখন 2022 সালে রামপুরহাটের বকটুইতে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন, সেই ক্ষতিপূরণের চেক রামপুরহাট 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক ছিল। মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে 20,000 টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে, পাবলিসিটি করে, সেই চেকগুলো ভগবানপুর 1 নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা থেকে। এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। তাই আমি বিষয়টা তুলে ধরব। আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম, আমি অনুরোধ করব মিড ডে মিলের যারা সরকারি আধিকারিকরা কন্ট্রোল করছেন বা শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন, দয়া করে একটু যত্নশীল হন। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।